বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেসি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম গরুর একটা রেসিপি নিয়ে, গরুর কারমা। তো এটা বানানো কত সহজ আর কত টেস্টি করে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো এখানে আমি প্রায় 3 পোয়া মতো গরুর গোশ, এই যে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, এতে করে সিদ্ধটা খুব ভালো হয়। তো এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো 3 টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। তো এখানে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ করে আছে, হলুদের গুঁড়া 1 টিস্পুন, আর মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, লবণ পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আর লাস্টে দিয়ে দিলাম এলাচ গুঁড়া 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি দই 3 টেবিল চামচ। এইভাবে কোরমাটা করলে খুব সুস্বাদু হয়, আর গরুর মাংসটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এভাবে দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলে। গরুর মাংসর ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে, আর এটা কিন্তু হাত দিয়ে মাখানোটাই বেটার, তাহলে খুব ভালো মতো মাংসর ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে পৌঁছায়। আর এই মাংসের এই কোরমাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো একটু টাইম নিয়ে অবশ্যই এভাবে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে। তো এখানে সব কিছু আমি মাখিয়ে একদম রেডি করে নিলাম, দিয়ে আমি 1 ঘন্টা মতো এটা ম্যারিনেট করে নেব। তো এর মধ্যে আমি চুলায় একটা ফ্রাই প্যান কড়াই নিয়ে নিয়েছি। তো সেখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তাতে গরম মশলা 5টা আর 5টা এলাচ দিয়ে আমি খুব ভালো করে বেরেস্তা করে নিয়েছি। তো সেই তেলই ধরা ছিল কড়াইতে, এই তেলের মধ্যেই আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এতে কিন্তু কোরমার টেস্টটা অনেক ভালো আসে। তো আমি শুধু এই যে মশলাটা লেগেছিল যাতে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর মাংসরও তো অল্প একটু পানি পরে বের হবে যখন ফুটবে। তো এ পর্যায়ে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, যেহেতু মাখানোর সময় আমি কোনো পেঁয়াজ অ্যাড করেছিলাম না। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ পরে আবার আমি চলে আসলাম, দেখুন বেশ কিন্তু গোশে পানি ছেড়েছে, পানি একটু ছাড়বে, আর এই পানিতেই কিন্তু গোশটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর কোনো পানি দেওয়া লাগবে না যেহেতু ম্যারিনেট করা মাংস। তো এ পর্যায়ে যে আমি বেরেস্তা যেটা করে রেখেছিলাম মশলা দিয়ে সেটা আমি ব্লেন্ডারে পিষে নেব ভালো করে। তা আপনারা ইচ্ছে করলে এমনিও দিয়ে দিতে পারেন, ভালো করে হাত দিয়ে মুচকিয়ে দিয়ে দিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে বা পাটাতে পেটে দিলে খুব ভালো হয়, মুখে কিন্তু আর কোনো মশলা বাঁধবে না, আর খুব টেস্টি হয় এই বেরেস্তা ভাজাটা দিলে পরে, অন্যরকম একটা স্বাদ এনে দেয় কোরমার। তো এই যে এটা মাংসটা হতে হতে আমি এটা ব্লেন্ডারে খুব সুন্দর করে পিষে নিলাম। তো এই পর্যায়ে দেখুন একদম মাংসটা ঝোল অনেক কমে গেছে, মাখো মাখো তৈরি হয়ে গেছে, আর এরকমই প্রায় থাকবে।
আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমি এত বেরেস্তাগুলো দিয়ে দেব, কিছু কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু ঝালটা আমি বেশ বেশি অ্যাড করেছি, তো কাঁচামরিচ আমি খুব বেশি সেরকম দিব না, 2-3টা কাঁচামরিচ আমি অ্যাড করে দেব। আর এখন আমি এতো বেরেস্তাটা দিয়ে দিলাম। এতে করে এই কোরমার স্বাদটা অনেক সুন্দর হবে, ভালো লাগবে খেতে। আর এটা লাস্টের দিকে অ্যাড করলেই কিন্তু কোরমার টেস্টটা খুব ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, কোরমাটা আমার রান্না হয়ে গেল। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা আমার কেমন লাগলো। আর যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে, আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবং যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর ঝোলটাও কত সুন্দর গ্রেভি হয়েছে। আর এটা রুটি, পরোটা, বিরিয়ানি, ভাত, অলমোস্ট সব কিছুর সাথেই খাওয়া যায়, খুবই ভালো লাগে। আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।